আগে ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের, আর তাতে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সায়ন মণ্ডল। বাসন্তী সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের মধ্যে রেকর্ড নম্বর পেয়ে পাশ করেছে সে। কিন্তু পরিবারে নুন আনতে পান্তা পুরানোর অবস্থা। বাবা নিহার মণ্ডল অসুস্থতার কারণে শয্যাশায়ী, মা রেখা মণ্ডল করেন সেলাইয়ের কাজ। পরিবারে এত অভাব অনটনের কারণে ভবিষ্যতে পড়াশোনা নিয়েও রয়েছে সংশয়। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। কত নম্বর পেলে? 668। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে ডাক্তার হতে চাই। কিভাবে হবে? আমি তো ডাক্তার হতে চাই। এবার আমার যে অসুবিধা দেখতে পাচ্ছি, বাবা প্যারালাইজ হয়ে আছে। কতদিন? প্রায় 5 বছর মতো, আর 1 বছর তো পুরো শয্যাশায়ী হয়ে আছে। অবস্থা খুবই খারাপ। এবার মা একমাত্র উপার্জনকারী, যিনি সেলাইতে দর্জির কাজ করে আমাকে পড়াশোনার ভার নিয়েছেন, তিনি খুবই কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছেন। এই মুহূর্তে আমি কী করে মানে এগিয়ে যাব সেটা আমার কাছে অসম্ভবের মতো মনে হচ্ছে। সবার কাছে আমার করুণ নিবেদন যে সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে আমি আগামী দিনে ডাক্তার হতে পারি এবং ডাক্তার হয়ে আমি সমাজে সেবা করতে পারি। সায়নের চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন, তার আরতি যদি কোনো ব্যক্তি তাকে আর্থিক সাহায্য করেন তাহলে সায়েন্স নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। ভালো তো লাগছে, কিন্তু অভাবে সংসারে এরপরে কি করব এটাই তো সমস্যা। মানে কি সমস্যা? চিন্তা আছে কিভাবে ভর্তি করাবো, কিভাবে পড়াবো। পরিবারের কি উপার্জনকারী তো রয়েছে? না, আমি একমাত্র এই সেলাই করি। স্বামী কি করে? উনি স্টকে প্যারালাইসিস। কতদিন? 5 বছর। মানে পরিবারের ওই উনি একমাত্র উপার্জনকারী ছিলেন? হ্যাঁ। এখন চলে কিভাবে তাহলে? এখন ওই সেলাই করেই। সেলাই করেই চলে? ছেলে কি হতে চায়? ওর ইচ্ছা ও ডাক্তার হতে চায়। কিভাবে সম্ভব হবে? এখন যদি কোনো কারো সাহায্য পায় তাহলে হয়তো হতে পারবে। সায়ন প্রতিটা মুহূর্তে উপলব্ধি করে বাবা অর্থের অভাবে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন, তাই চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় সে। ইটিভি ভারত, দক্ষিণ চব্বিশ পরগনা।